আশা যে এইসব কি কথা কইছো ছোটটা উঠবো কবিলে দিলে রে বাবা এমন ভুল যে মনে করিস নে বাপ বটটা ওরে আঘাত সইতে পারবেন নে চুপ কর কেদার বউ সেই ভয়ঙ্কর সন্ধ্যেটার কথা আমরা তো এখনো কেউ ভুলে যেতে পারিনি গো দিদি যেদিন ছোট ঠাউর পো বেম এই বাড়িতে ফিরেছিল মা তো সামনেই দাঁড়িয়ে আছেন নিজেই বলতে পারবেন অত কথা দরকার নেই তো অত কথা দরকার নেই না বলে কয়ে যে ছোট কুড়ার হাত ধরে ওই বেম বাড়িতে গেছিল আমি তাকেই শুধুছি বলি মত খানা কি তো হ্যাঁ পিসি ঠাকুমা তুমি এভাবে কেন কথা বলছো আর এতে মতলবের কি আছে আর আমি তো সত্যি ব্রাহ্ম হব বলে মহর্ষির কাছে যাইনি আমার একখানা প্রশ্ন ছিল তার উত্তর খুঁজতে গেছিল আমার প্রশ্নের উত্তর যদি কোনো মসজিদের ইমাম দেয় তাহলে আমি মুসলমান কিছু হয় কোন গির্জার পাদ্রীর থেকে যদি আমার প্রশ্নের উত্তর পাই তাহলে আমি খ্রিস্টান হব যদি ব্রাহ্ম ধর্ম আমার প্রাণের জ্বালা জুড়াতে পারে যদি আমার প্রশ্নের সমাধান করে আমাকে সঠিক পথ দেখাতে পারে তাহলে আমি ব্রাহ্ম হবই আর এই নিয়ে তোমরা একদম সন্দেহ করো না যুগনায়ক স্বামী বিবেকানন্দ সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আটে